এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আচ্ছা, আমি আপনার অসুবিধাটা বুঝতে পারছি। আসলে আমি এমন আটকে গেছি না যে কি করব বুঝতে পারছি না। না, আমি এই সপ্তাহে জয়েন করতে চাই স্যার। আমি ম্যাক্সিমাম 7 দিন আমাকে দিন স্যার। আপনি, সরি স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। কি হলো, কিছু সমস্যা? এই নিমন্ত্রণে পালা কবে শেষ হবে বলো তো? এইভাবে তো চাকরিটা ধরে রাখা যাবে না। কি করবো বলো, মা তো কিছুতে বোঝেই না, আর তুমিও তো তেমন। মা এসে যে বললো, রিদ্ধি আমার মেজভা শুরুর বাড়ি নিমন্ত্রণ, আর তুমিও ব্যাস যাওয়ার জন্য প্রস্তুত, এখন বোঝো। কি করবো, আমি তো মার কথা তো ফেলতে পারি না আমি, আর ওনার কথার উপর আমি কথা বলতে পারি না। তাহলে আমাকে বলছো কেন? নিজের সমস্যা নিজে সামলাও। মানে এটা শুধু আমার সমস্যা? চাকরিটা না থাকলে থাকবো কোথায়, খাওয়াবো কি তোমাকে? বিয়ে করেছো তুমি, তাই সেটা তুমিই সামলাবে, তুমিই বুঝবে। চাপ বাবা। আর তাছাড়া শোনো, আমি এখন রেডি হতে গেলাম। হ্যাঁ, এই আজকে একটু বেশি বেশি সাজবো। হ্যাঁ, এই বেশি বেশি সাজবো মানে আমরা আমরা কোথায় যাচ্ছি? ওমা, ভুলে গেছো, আজকে বাবার মেজো মাসির বাড়িতে নিমন্ত্রণ না আমাদের। কেমন বিপদে ফেলেছি ঋদ্ধিমান চ্যাটার্জি। তুমি রাত্রে ভাত খাবে না রুটি খাবে? মাকে বলে দেবে। আমি আর এবেলা কিচ্ছু খাবো না, আমার পেট একদম দুম। এই আজকের নিমন্ত্রণটা খুব ভালো হয়েছে বলো, কত কি খাইয়েছে। কি গো, কি হয়েছে? আরে কিছু বলছো না যে? আমার চাকরিটা চলে গেছে পিতা। চাকরি, চাকরি চলে গেল মানে? ওরা আমার জন্য আর ওয়েট করবে না, আর আমার মাথায় কিছু ঢুকছে না, কি করে বুঝতে পারছি না। এই মাসের 1 তারিখ ছিল লাস্ট ডেট জয়েন করার, সেটা তো পিছোতে পিছোতে 29 তারিখ অব্দি নিয়ে গেছিলাম আমি, সেটাও পেরিয়ে গেল। এখন আমি, আমার হাতে কিছু নেই আর। এই শোনো না, বলছি বাবাকে একবার বলবো ফোনে যদি একবার। বাবা কি করবে, কর্পোরেটদের নিজস্ব রুলস এন্ড রেগুলেশনস থাকে, এতে বাবা কিছু করতে পারবে না। পিতা যা করার আমাকেই করতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি হবে এখন। মানে স্টেবল সিকিউর চাকরি হয়ে চলে গেলে আজকের মার্কেটে এইভাবে আমি। শোনো না, অতটা ভেঙে পড়ো না তুমি, আমি তো এখানে থাকছি বাবা মায়ের কাছে, তুমি একটু খোঁজ লাগাও না কোথাও দিল্লি বা অন্য কোনো। আমি একলা তোমাকে ছেড়ে কি করে এটা বলছো বলো তো? তুমি বিয়ের পর আমি তোমাকে ছেড়ে, আমার আমার বাবা মা ভাই বোন কেউ নেই পিতা, অনেক কষ্ট করে তোমাকে পেয়েছি, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো পিতা? আমি 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 পারবো না, আমি 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 বিয়ের পর তোমাকে ছেড়ে এইভাবে আমি 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 আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনেই এখানে থাকি, এটা তোমাদের নিজেদের বাড়ি, আর তুমি সেই সময় কিছু খোঁজো। আমি সময় হয়ে থাকবো, তুমি এটা বলতে পারছো? আমার লজ্জা করবে না, তোমার লজ্জা করবে না? আমি কখন বললাম ঘর জামাই হয়ে থাকতে? তুমি খোঁজ করো, কোথাও একটা চাকরি পেয়ে গেলে তখন দুজনেই চলে যাব। তুমি বলছো এইটাকে বেশ করে বাবা মা কিছু মনে করবে না তো? আমি একটাই মেয়ে, কিচ্ছু মনে করবে না। কথা দিচ্ছ? এই রাতে মাংস আর রুটি পেট ভরে খাবে বলে আছি মাকে কি। বাপি, তোমার সাথে আমি একটু কথা আছে, বাইরে চলো তো। চল। বাবা
বাপ বেটির কি এমন কথা গো যা আমার সামনে বলা যাবে না? তোমার সামনে তো বলা যাবেই না, কারণ তুমি হচ্ছে এই ঘটনার মূল কারণ। ও মা, আমি আবার কি করলাম? কি করলাম? তোমার জন্য তোমার বিয়ে হচ্ছিল না, সব ছেলের মধ্যে খুদ ধরে বেড়াতে, এখন বিয়ে হলো, এবার বিয়েটা ভাঙবে তুমি। সবাই মিলে কথা বলিস না তো, আমাকে বল কি হয়েছে। তোমার জামাই চাকরি চলে গেছে। বলিস কি রে? আর যাবে না? ওই গোষ্ঠীর লোকের নিমন্ত্রণ খেতে খেতে দু মাস কেটে গেল। আচ্ছা, একটা অফিস থেকে বিয়ের জন্য কতদিন ছুটি দিতে পারে বলো তো? তা আমি কি করব, সবাই যদি বাড়িতে এসে নিমন্ত্রণ করে যায় আমার কি দোষ? আমি বলছি তো, ওই ছেলেটা ভালো না, ওই ছেলেটা তোমাদের বোকা বানাচ্ছে। ও চাকরি বাকরি কিচ্ছু যায়নি, ও খালি এখানে সম্পত্তি দখলের জন্য বসে আছে। এই এলেন আরেকজন। তোকে না কতবার বলেছি আমার সংসারে কোনো ব্যাপারে তুই দখল দিবি না? বেশ করবো বলবো, এটা আমার বাপ মায়ের সম্পত্তি, আমার সম্পত্তিতে ভাগ বসাতে আসবে কেন? কি মুশকিল, তোর সম্পত্তিতে ভাগ বসাচ্ছে কে? আমার মেয়ে জামাই আমার ভাগে বসে আছে, তোর তাতে কি? না, ও ঘর জামাই কেন থাকবে? ঘর জামাই থাকার দরকার নেই, আমার সম্পত্তি আমি বুঝে নেবো, ব্যাস। আচ্ছা কি আশ্চর্য, তোমরা ভাই বোনে ঝগড়া করে মরছো কেন? ঋদ্ধি কোথাও বলেছে বাপি বলো সে ঘর জামাই থাকবে? ঋদ্ধি বলুক না বলুক, আমি তো সেটা চাই। এইবার বুঝেছি কেন এত নিমন্ত্রণের ঘটা, সবকিছুর জন্য তুমি দায়ী। আমি বলে দিলাম এবার কেউ আর ঘর জামাই থাকবে না, আর আমার সম্পত্তির উপর কেউ ভাগ বসাবে না, ব্যাস। তোর সম্পত্তির উপর কেউ ভাগ বসাবে না, তুই দূর অন্ধকার থেকে। আর তোকে না কতবার বলেছি আমার ঘরে হুটহাট করে ঢুকবি না, বেরিয়ে যাবেন থেকে। আমার সম্পত্তি তো ভাগ বসাতে সবাই মিলে। আমার আর ভালো লাগে না বাবা, সত্যি। শোন না মা, তুই জামাইকে গিয়ে একটু বোঝা, তো তোর বাবা ওর চাকরির ব্যবস্থা করবে, আমি কথা বলছি বাবার সঙ্গে। তুমি যে কি চাও আমি মাঝে মধ্যে, ধুর কাজটা তুমি ঠিক করনি বাপিয়া। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।